কি বলবো, দুঃখের কথা বলার আর ভাষা নাই। আমাদের মা বোনেরা আমাদের শার্টটা কাইরা নিল, মাইনা নিলাম। জিন্সের প্যান্টটাও কাইরা নিল, তাও মাইনা নিলাম। আমাদের হেয়ার স্টাইলটাও কাইরা নিল, তাও মাইনা নিলাম। যাক, সম অধিকার চারা চাই দিলাম। এখন সেই লুঙ্গিটা পর্যন্ত কাইরা নিল, যে লুঙ্গিটা পরে অন্তত রাত্রে ঘুম যাওয়ার স্বপ্ন দেখতাম, ভালো ভালো স্বপ্ন দেখতাম ঘুম যে। সকালে এটা যেখানেই থাক, তারপরেও শান্তিতে একটা নিদ্রার ব্যবস্থা ছিল। কিন্তু এখন পরিমণি, এই পরিমণি যে আকাম করে দিয়ে গেল, এই আকামে এখন লুঙ্গির বাজারে এমন ধস নেমেছে, যে লুঙ্গি আমরা 150 টাকায় কিনতাম, এই লুঙ্গি এখন 300-500 টাকাও পাওয়া যায় না। সাদা লুঙ্গি তো বাজারে নাই, সারা দুনিয়ায় এখন পরিমণি লুঙ্গির বাজার, মানে কি বলবো, এমন ভাবে ধস নেমেছে যে ধসের তলায় আমরা পুরোপুরিভাবে লেটকে গেছি। আরে বাবন, তোমরা কথা কি কমু বই, তোমরা তো পাঞ্জাবিটাও নিলা, পাঞ্জাবিটাও নিলাম, মাইনা নিলাম, কি রাখবার। আমরা আমরা গায়ে দেওয়ার মতো, আমরা পুরুষ মানুষরা পরিধান করে লজ্জা ঢাকার কোন জিনিসটা এখন বাকি রাখছো আল্লাহ জানে। সামনের দিকে আর কোন কোন জিনিস তোমরা নিয়ে যাও, আল্লাহ দয় লাগে, আর কিচ্ছু নিও না বই, আর কিচ্ছু নিও না, যা নিছো নিছো। ইজ্জত, ইজ্জত তো আমরা এখন এই এই জামা এই প্যান্ট ট্যান্ট পরে ইজ্জত রক্ষা করতে হয়। এই লুঙ্গিটা তো অন্তত আমরা দিনের বেলা পড়তে পারতাম না, হ্যাঁ এটা সোসাইটিতে মানায় না, আমাদের সাথে এখন যায় না, কালচারের পরিবর্তনে যায় না। কিন্তু এই লুঙ্গি রাত্রেবেলা পরার স্বপ্ন দেখতাম, এটাও এখন শেষ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমাদের হিরো আলমের কথা মনে পড়ে আর কি, যে হিরো আলম আসলে মাঝে মাঝে এমন এমন চমক প্রদর্শন করেন, যে চমক দেখে আমরা অনেক সময় মানে কি বলবো, নিজেদেরকে আনন্দ, এই যে দুঃখের দুঃখের সময়, হ্যাঁ কি বলে, আমাদের লিটন দাস ক্যাচ ছাড়িয়া দেয়, এত রান করে বাংলাদেশ, আরে মাহমুদুল্লাহ কি ক্যাপ্টেন্সি করে, হ্যাঁ আমাদের ইমরুল কায়েস এত ভালো ব্যাটসম্যান নাই, তামিম ইকবাল নাই, যেই যে এত কষ্ট, এত দুঃখ, এই দুঃখের ভিতরে আরো এক দুঃখ, আমাদের লুঙ্গিটা লয়ে গেল গা পরিমণি, কি করা কি করা কি করা, আই হায় কি করা, আমাদের সামনের দিকের ভবিষ্যৎ কি হবে, কি ভবিষ্যৎ আছে আমার বোধগম্য নয়। মা বোনদের কিনি আমরা যে সামনের দিকে কেমনে বসবাস করবো, এটাও এখন চিন্তার বিষয়। এই মানুষটাকে এত এত করে মানুষ মানে ক্রিটিসাইজ করলো, লজ্জা দিল, তারপরেও কাজ হয় না। আর বুড়া দাদা না 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 একটা আছে, ওরে আল্লাহ, টুপি দাড়ি, হ্যাঁ মনে হয় যেন সুফি সাপ, হ্যাঁ কিন্তু আশেপাশে সব হাফ প্যান্ট লুঙ্গি পরে রয়েছে, জাঙ্গিয়া পরে রয়েছে, ওনার খবর নাই, আই হাই হাই। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম যে আমরা অনেক সময় দেশ বিদেশে ঘুরার সৌভাগ্য হয় না। তো এখন বাংলাদেশের এমন অনেক ব্লগার আছে যারা বিভিন্ন যে যে দেশে থাকে সেই সেই দেশের সুন্দরময় জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করে, এবং এখন আমরা সহজে এই জিনিসগুলো দেখতে পাই। তো যাই হোক, ঠিক তেমনি রুহুল আমিন ক্যানাডা ভাই, তিনি ক্যানাডা থেকে নায়াগ্রা ফল এবং ক্যানাডার সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে ব্লগিং ভিডিও আকারে উপস্থাপন করে ওনার রুহুল আমিন ক্যানাডা চ্যানেলে। আপনারা যদি যারা দেখতে আগ্রহী তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আপনাদের ঘুরার হাউস হয়তো বা অনেকটা এই দিকটাতে মিশে যাবে। তো যাই হোক বন্ধুরা, কী বলবো, দুঃখের কথা, গাম দু গাম জ্বরতে ফেসি চলে, এরপরও গাম জ্বরে, গাম জ্বরবে না, না জ্বরার কোনো অপশন নাই তো, আমরা তো হারাইতে হারাইতে সবই হারাইলাম, এখন লুঙ্গিটাও গেল। তো যাই হোক, এই মানুষগুলোর কাছ থেকে আসলে আমরা আশা করি না, কিন্তু কী করবো, কিছু করার নেই, আমাদের সোসাইটিটাই এমন হয়ে গেছে, এবং তাদেরকে আমরা পারি না তো কিছু করতে পারি না, উল্টো আমরা করতে গেলে আমরা আরও থ্রেট খাই। তো যাই হোক বন্ধুরা, কী করবো, কিছু করার নেই, সাবধানে থাকেন, আপনাদের সাবধান করার জন্য এই ভিডিওটা, কারণ লুঙ্গিও শেষ হয়ে গেছে, আর কী থাকবে সেটা দুদিন পরে কেড়ে নেবে, সেটা এখন এখন থেকে আগে থেকেই ভালো করে চিন্তা ভাবনা করে সেটা দখলে নেওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।